वेलकम टू ई पाठशाला ऑनलाइन क्लासेस। आज हमरा प्रॉफिट एंड लॉसेर परवर्ती अंश आलोचना करब। एर आगे क्लासे हमरा असाधु व्यवसायी नौटा अंक आलोचना करेछिलाम। आर असाधु व्यवसायी देखो सबथेके सहज नियमे एवं शर्टकाटे करार एकटा पद्धति तोमादेर देखिएछि। आशा करी तोमादेर एई पद्धतिटी भालो लागबे। आर जदि भालो लेगे थाके ताहले आमादेर भिडियोगुलि अवश्य लाइक करबे एवं शेयर करबे बंधुदेर मध्ये। आर तोमादेर मध्ये जदि केउ नतून हये थाको आमादेर चैनेले ताहले प्लिज আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা আপডেট তাড়াতাড়ি পেয়ে যাবে। তাহলে দেখো আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের পরবর্তী অংশ শুরু করছি। প্রথম অঙ্কটা কি আছে দেখে নেব। একজন অসৎ ব্যবসায়ী কেনা এবং বেচা উভয় ক্ষেত্রেই X% ওজনে ঠকায়, তার লাভের শতকরা পরিমাণ কত? দেখো এই কথাটার মানে কি, তিনি কিনতে যাচ্ছেন তখন ওজন বেশি নিয়ে আসছেন, আবার যখন বিক্রি করছেন তখনও কিন্তু ওজন কম দিচ্ছেন। দেখো এই অঙ্কটা হচ্ছে 10 দাগ। এর আগের অঙ্কগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু আগের ক্লাসটা দেখে আসবে, দেখবে তোমাদের ভালো লাগবে। কারণ অসাধু ব্যবসায়ীর এর থেকে সহজ টেকনিক আমি কিন্তু এখনও পাইনি, সেটাই তোমাদের করাচ্ছি, দেখো ভালো লাগবে। আর এই অঙ্কটা বলেছে তিনি কেনার সময় X% ঠকায় এবং বিক্রি করার সময় তিনি X% ঠকায়। দেখো পার্টিকুলারলি এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলবো একটা ফর্মুলা মুখস্থ করবে বা ফর্মুলা মনে রাখবে, যেটা SSC কিন্তু এই ফর্মুলা থেকে যে অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটাই নেয়। এই ফর্মুলাটার মধ্যে সামান্য একটু ভুল আছে, সেটা তোমাদের ভাবার দরকার নেই। সেই আমি যেটা বলছি তোমরা এটাই করবে, আর বাকি অঙ্কগুলো ঠিক যেমনটা করাচ্ছে ঠিক তেমনভাবেই করবে। দেখো তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে টেকনিক কি, যে X+X+X²/100 এটা হয়ে যাবে এই অঙ্কের উত্তর। তাহলে হয়ে যাবে দেখো 2X+X²/100, এত পার্সেন্ট হয়ে যাবে তার লাভ, তিনি যদি কেনার সময় X% ঠকায় এবং বিক্রি করার সময় X% ওজনে ঠকান। দেখো একই রকম অঙ্ক 11 দাগে কি আছে, যে এক দোকানদার তিনি কেনার সময়ও 10% ঠকাচ্ছেন আবার বিক্রি করার সময় কিন্তু 10% ঠকাচ্ছেন, তাহলে তার লাভের পরিমাণ কত? কিছু না, ফর্মুলাটা বসিয়ে দাও, 10+10+10²/100, এটাকে ক্যালকুলেশন করো, দেখো আসবে 21%। ঠিক আছে, এই 21% SSC পরীক্ষায় একটা অঙ্ক এসেছিল, ঠিক এই অঙ্কটাই SSC কিন্তু এই অ্যান্সারটাই নিয়েছিল, আর তোমরা কিন্তু সমস্ত পরীক্ষায় এই অ্যান্সারটাই করবে, আমি বলে দিলাম। আর বাকি অঙ্কগুলো যেমনটা আমি ঠিক করাচ্ছি ঠিক তেমনভাবেই করবে। পরের অঙ্ক আসছে দেখো কি, 12 দাগে কি আছে, এক দোকানদার মাল কেনার সময় 20% ঠকায় এবং বিক্রি করার সময় 40% ঠকায় এবং তিনি 10% ক্ষতিতে দ্রব্যটা বিক্রয় করেন, তার মোটের উপর লাভ কত? দেখো 12 দাগেরটা, কেনার সময় তিনি 20% ঠকায়, তার মানে কি তিনি 20% ওজনে বেশি নিয়ে আসেন, তার মানে কি তিনি 5 টাকার মাল 6 টাকায় বিক্রি করেন। দেখো আমি কোয়ান্টিটির রেশিওতে বলছি, তিনি নিয়ে আসছেন কত, তিনি নিয়ে আসছেন 20% বেশি, 20% বেশি মানে 1/5 অংশ, তার মানে কিনছেন মানে 5 অংশ কিনছেন বা 5 কেজি কিনছেন, কিন্তু নিয়ে আসার সময় কিন্তু 1 কেজি বেশি নিয়ে আসছেন, তার মানে কিনে নিচ্ছেন 6 কেজি, দাম দিচ্ছেন 5 কেজি, এটাকে যখন বিক্রি করবে তার মানে এটা হয়ে যাচ্ছে, এটা দেখো এটা হচ্ছে কোয়ান্টিটি রেশিও, তাহলে প্রাইস রেশিও ঠিক উল্টোটা হয়ে যাবে, 5 টাকা থেকে 6 টাকা হয়ে যাবে। তিনি 6 কেজি নিয়ে আসছেন কার পরিবর্তে, 5 কেজির পরিবর্তে তিনি 20% ঠকিয়ে নিয়ে আসছেন, তার মানে দেখো তিনি 5 টাকার মাল 6 টাকায় বিক্রি করছেন, বিক্রি করার সময় তো তিনি 6 কেজি বিক্রি করবেন, তার মানেটা হয়ে যাচ্ছে দেখো 5 টাকার মাল তিনি 6 টাকা বিক্রি করছেন, এটাই আমি এখানে লিখলাম, তিনি 5 টাকার মাল 6 টাকা বিক্রি করছেন। তারপরের পাটে দেখো কি বলেছে, তিনি বিক্রি করার সময় 40% ঠকায়, দেখো 40% ঠকায়, এখানে আমি একটু মুছে দেখাচ্ছি তোমাদের বোঝাচ্ছি অঙ্কটা ডিটেলসে, 40% মানে হচ্ছে 2/5 অংশ, বিক্রি করার সময় তিনি যদি 5 কেজি বিক্রি করেন তিনি কিন্তু 2 কেজি কম দেবেন, তার মানে দেখো 5 কেজির পরিবর্তে তিনি 3 কেজি বিক্রয় করছেন, এটা হচ্ছে কোয়ান্টিটিতে। এবার প্রাইস রেশিও দেখো উল্টো হয়ে যাবে, 3 টাকার মাল তাহলে হয়ে যাবে 5 টাকা,
তিনি 20% সরি 40% বিক্রি করার সময় ঠকাচ্ছেন, তার মানে তিনি দেখো 5 কেজি মাল বিক্রি করছেন, তার পরিবর্তে দিচ্ছেন কাস্টমারকে 3 কেজি। তার এর মানেটা হচ্ছে 3 টাকার মাল তিনি 5 টাকায় বিক্রি করছে। এটাই লিখবো আমি, 3 টাকার মাল তিনি 5 টাকায় বিক্রয় করছেন। তারপরের লাইনে পড়বো দেখি কি আছে, 10% ক্ষতিতে তিনি বিক্রয় করছেন। তার মানে দেখো 10% ক্ষতি, তার মানে 10 টাকার মাল তিনি 9 টাকায় বিক্রয় করছেন। এবার অঙ্কটা কাটাকাটি করে দেখবো কি আসে। কি বলেছিলাম যে কোনাকুনি কাটাকাটি যায়, দেখো 5 5 কাটা, 3 2 কাটা, আর কাটবো না। তার মানে 10 টাকার মাল তিনি 18 টাকায় বিক্রি করছেন। তার মানে দেখো 10-এর থেকে তিনি 18 টাকায়, 10 টাকার মাল 18 টাকায় বিক্রি করছেন। তার মানে দেখো তার 8 টাকা লাভ হচ্ছে। কত টাকার মধ্যে 8 টাকা লাভ হচ্ছে? তার কেনা দাম তো 10 টাকা, তাহলে 10 টাকার মধ্যে 8 টাকা, তার মানে 8-এর 10% লাভ। 8-এর 10% মানে দেখো এটাকে যদি আমরা পার্সেন্টেজে করি, এটা অ্যান্সার আসবে 80%। 80% হয়ে যাবে এই অঙ্কটার সঠিক উত্তর। যদি তোমরা এই অঙ্কটা না বুঝে থাকো তাহলে একটু রিপিট করে দেখে নাও, দেখো খুব সহজেই কিন্তু বুঝতে পারবে। আর সেম প্যাটার্ন সেম জিনিস পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে একটু বুঝে করলে কিন্তু এই নিয়মে তোমরা সব থেকে সহজভাবে এবং তাড়াতাড়ি করতে পারবে। চলে আসছি পরের অঙ্ক, দেখো পরের অঙ্ক আমরা করব 13 দাগ। 13 দাগের কি আছে দেখে নিই, যে এক দোকানদার একটি দ্রব্যের ক্রয়মূল্যের থেকে 40% বেশি দাম লিখে রাখেন। কি বললাম, 40% দাম বেশি লিখে রাখেন, তারপর তিনি 25% ছাড় দেন, বিক্রি করার সময় 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেন, তার শতকরা লাভ কত? দেখো 40% বেশি লিখে রাখে, 40% মানে আমরা জানি 2/5, তার মানে 5 টাকা যদি দাম হয় 2 টাকা বেশি লিখে রাখবেন। তার মানে দেখো 5 টাকা দ্রব্য তিনি 7 টাকা লিখে রাখবেন। তারপরে দেখো তিনি বলছে 25% ছাড় দেন, তার মানে 1/4 অংশ, 25% মানে আমরা জানি 4/4 অংশ, তার মানে 4 টাকা যদি দাম হয় তিনি 1 টাকা ছাড় দেবেন। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো তিনি 4 টাকার মাল 3 টাকায় বিক্রয় করবেন। তারপরের লাইনে দেখো বলেছে 1 কেজির পরিবর্তে তিনি 800 গ্রাম দেন, তার মানে তিনি 1000 গ্রামের পরিবর্তে দিচ্ছেন হচ্ছে 800 গ্রাম। তার মানে দেখো তিনি 800 টাকার মাল 1000 টাকায় বিক্রি করছেন। এটাকে আমরা লিখতে পারি যে 800 টাকার মাল তিনি 1000 টাকায় বিক্রি করছেন। এইবার ওভারঅল ক্যালকুলেশন করব, দেখব কোনাকুনি কাটাকাটি যায় কি না। এবার কেটে আমরা ছোট করে দেবো, দেখো কি আসছে, 0 0 কেটে যায়, এখানে 0 0 কেটে যায়। তারপরে দেখো 5 2/10, আর কাটাকাটি যাচ্ছে 2 এর সঙ্গে 4 কাটা 2, তাহলে 8 2 16, 8 3 7 21। তার মানে দেখো 16 টাকা যদি কস্ট প্রাইস হয়, 21 টাকা হয়ে যাবে সেলিং প্রাইস, এটা হয়ে যাচ্ছে সিপি, এটা হয়ে যাচ্ছে এসপি। তাহলে তার লাভ দেখো 16 টাকা যদি কস্ট প্রাইস বা ক্রয়মূল্য হয়, তিনি বিক্রি করছেন 21 টাকায়, তার লাভ হয়ে যাচ্ছে দেখো 5 টাকা। কি বললাম, তার লাভ হয়ে যাচ্ছে 5 টাকা, তার মানে দেখো 5/16 অংশ লাভ। কি বললাম, 5/16 অংশ তার লাভ। এবার একটা জিনিস মনে রাখবে যে আমরা জানি 1/16 মানে হচ্ছে, 1/16 মানে 6.25%। কি বললাম, 1/16 মানে 6.25%, তার মানে 5/16 মানে দেখো 6.25-এর সঙ্গে 5 গুণ হয়ে যাবে, এটাকে গুণ করে পাবে দেখ 31.25%। এই অঙ্কটার ক্ষেত্রে 31.25 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এইভাবে এত বড় বড় অঙ্ক দেখো কত সহজভাবে করাচ্ছি, একটুবার একটুখানি তোমরা যদি অঙ্কটার টেকনিকটা ধরে নাও না, অসাধু ব্যবসায়ীর রিলেটেড যত অঙ্ক আছে আমি চ্যালেঞ্জ করছি, তোমাদের কোনো অসুবিধা হবে না এবং তোমরা খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি করতে পারবে। আর এটা কিন্তু খুবই একটা কনসেপচুয়াল অঙ্ক, যেটা কিন্তু ছাত্রছাত্রীরা সব থেকে বেশি ভুল করে থাকে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি যে তোমরা এই নিয়মে করো, তোমাদের কোনো ভুল হবে না। চলে আসছি দেখো পরের কোশ্চেন, পরের কোশ্চেন আমরা দেখব কি আছে, তার আগে মুছে নিই আগের অঙ্কটা। দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, অনেক পরিশ্রম করছি তোমাদের জন্য, অবশ্যই লাইক এটা এক্সপেক্ট করতেই পারি। 14 দাগে কী বলেছে দেখে নেব, একজন ব্যবসায়ী একটি দ্রব্যের দাম 20% বেশি লিখে রাখেন। দেখো আমি এই অঙ্কটার ক্ষেত্রে বেশি এলাবোরেট করছি না, তিনি 20% বেশি লিখে রাখেন, তার মানে দেখো 5 টাকার মাল তিনি 6 টাকা লিখে রাখেন, তারপর তিনি 10% ছাড় দেন, তার মানে আমি লিখে দিচ্ছি 10 টাকার মাল তিনি 9 টাকা বিক্রি করেন,
তিনি তারপরে দেখো 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেন, তার মানে হচ্ছে 900 টাকার মাল তিনি 1000 টাকায় বিক্রয় করেন। এবার কাটাকাটি করে দেবো কি হয় দেখো, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, দশ দশ কাটা, আর দেখো এখানে নয় নয় কাটা, তার মানে পড়ে থাকছে 5 আর এখানে 6, তার মানে দেখো তিনি 5 টাকার মাল 6 টাকা বিক্রয় করছেন। 5 হয়ে যাচ্ছে সিপি আর 6 হয়ে যাচ্ছে এসপি, 5 হয়ে যাচ্ছে ক্রয় মূল্য, 6 হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য, তাহলে লাভ হচ্ছে কত দেখো 1 টাকা লাভ। কত টাকার মধ্যে লাভ? 1 টাকা, 5 টাকার মধ্যে, তার মানে 1/5 অংশ লাভ। 1/5 অংশ মানে 20%। বলে বলে অঙ্ক হয়ে যাবে এবং খুব অল্প সময়ে করলে এটা 20 সেকেন্ডের বেশি লাগবে না, চ্যালেঞ্জ করছি। পরের অঙ্কটা দেখো, 15 দাগ। 15 দাগ কি আছে? একজন ব্যবসায়ী একটি দ্রব্যের দাম 20% বেশি লিখে রাখেন, তার মানে তিনি 5 টাকার মাল 6 টাকা লিখে রাখেন। তারপরে দেখো 10% ছাড় দেন, একজন ব্যবসায়ী একটি দ্রব্যের দাম 20% বেশি লিখে রাখেন, তারপর তিনি 10% ছাড় দেন এবং বিক্রি করার সময় 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেন এবং কেনার সময় 1 কেজির পরিবর্তে 1100 গ্রাম নেন, তার লাভ কত শতাংশ? পুরো অঙ্কটা পড়ে নিলাম, এইবার এক একটা লাইন বাই লাইন যাব। একজন ব্যবসায়ী একটি দ্রব্যের দাম 20% বেশি লিখে রাখেন, তার মানে তিনি 5 টাকার মাল 6 টাকা লিখে রাখেন। 20% মানে, আবার বলছি দেখো তোমাদের ডিটেলসে, 20% মানে 1/5, 5 টাকা যদি দাম হয় তিনি 1 টাকা বেশি লিখে রাখবেন নিশ্চয়ই, তাহলে 5 টাকা দাম হলে তিনি 6 টাকা লিখে রাখবেন। তারপরে দেখো বলছে তিনি 10% ছাড় দিচ্ছেন, তার মানে 10 টাকার মাল তিনি 9 টাকাতে বিক্রয় করছেন। তারপরে বলছে দেখো 1 কেজির পরিবর্তে তিনি 900 গ্রাম মাল বিক্রি করেন, তার মানে দেখো তিনি 900 টাকার মাল 1000 টাকায় বিক্রয় করছেন। তারপর লাইনে বলেছে দেখো 1 কেজির পরিবর্তে 1100 গ্রাম নেন, নিচ্ছেন 1100 গ্রাম কিন্তু দাম দিচ্ছেন 1000 গ্রামের, তার মানে কি তিনি কেনার সময়ও কিন্তু মাল ঠকিয়ে দিচ্ছেন। কি করছেন? তিনি 1 কেজির পরিবর্তে 1100 গ্রাম নিয়ে নিচ্ছেন, দাম দিচ্ছেন 1100 গ্রামের, এই কিনছেন, তিনি নিচ্ছেন 1100 গ্রাম কিন্তু দাম দিচ্ছেন 1000 গ্রামের, তার মানে দেখো তিনি 1000 টাকার মাল 1100 টাকায় বিক্রয় করছেন। এই রেশিওটা হচ্ছে কোয়ান্টিটি রেশিও। আমি বারবার বলছি যে কোয়ান্টিটি রেশিও আর প্রাইস রেশিও কিন্তু রিভার্স হবে বা উল্টো হবে। এখানে দেখো কোয়ান্টিটি রেশিও যাচ্ছে, তিনি নিচ্ছেন হচ্ছে 1100 কেজি বা 1100 গ্রাম মাল, তিনি দাম দিচ্ছেন 1000 গ্রামের, তার মানেটা হয়ে যাচ্ছে দেখো তিনি 1000 গ্রামের জায়গায় তিনি 1100 গ্রাম বিক্রি করছেন, তার মানে দেখো 1000 টাকার মাল তিনি 1100 টাকায় বিক্রয় করছেন। এটা আমি লিখতেই পারি, তিনি 1000 টাকার মাল তিনি 1100 টাকায় বিক্রয় করছেন। এবার দেখো কাটাকাটি করে দিই, কাটাকাটি করলে কি আসছে দেখো, 1000 1000 কাটা, শূন্য শূন্য কাটা, এখানে শূন্য শূন্য কাটা, এখানে নয় নয় কাটা, আর কাটাকাটি যাচ্ছে, আর যাচ্ছে যাচ্ছে 2 5 2 10 3, তার মানে দেখো 25 টাকার মাল তিনি 33 টাকায় বিক্রয় করছেন। 25 টাকার মাল 33 টাকায় বিক্রি করছেন দেখো, তার মানে এখানে তার লাভ হচ্ছে কত? 8 টাকা। কত টাকার মধ্যে 8 টাকা? 25 টাকার মধ্যে 8 টাকা, তার মানে দেখো 8/25 অংশ লাভ। আমরা জানি 1/25 মানে 4%, তাহলে 8/25 মানে দেখো 4×8%, তার মানে 32% হয়ে যাবে এই অঙ্কটার উত্তর। এই অঙ্কটা তোমাদের দেখো একটু বড় অঙ্ক, এই অঙ্কটা আমি তোমাদের আরও আরও ডিটেলসে বোঝাচ্ছি দেখো, আরও শর্টকাটে কীভাবে আমরা বড় বড় সংখ্যা না লিখে করতে পারি। 15 দাগ দেখো, একজন ব্যবসায়ী একটি দ্রব্যের দাম 20% বেশি লিখে রাখেন, তার মানে হচ্ছে তিনি 5 টাকার মাল তিনি 6 টাকা লিখে রাখছেন, তারপর তিনি 10% ছাড় দিচ্ছেন, তার মানে 10 টাকার মাল তিনি 9 টাকা বিক্রয় করছেন, 10% ছাড়, 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেন, বিক্রি করার সময় 1 কেজির পরিবর্তে কী করছেন? 900 গ্রাম দিচ্ছেন, তার মানে তিনি দেখো 9 টাকার মাল 10 টাকা বিক্রয় করছেন। দেখো এটা কেমনভাবে লিখলাম, নেক্সট টাইম থেকে তোমরা বুঝে নিয়ে এই জিনিসটাই লিখবে, বড় করে লেখার দরকার নেই। দেখো তিনি কী করছেন এখানে, 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিচ্ছেন, দেখো তাহলে কোয়ান্টিটি রেশিও হয়ে যাচ্ছে 1000:900, তার মানে দেখো এই অনুপাত হচ্ছে 10:9, এটা হচ্ছে কোয়ান্টিটি রেশিও, আর প্রাইস রেশিও তাহলে আমাদের উল্টো হয়ে যাবে 9:10। এই প্রাইস রেশিওটাই আমরা এখানে লিখেছি। তারপরে দেখো কি বলছে,
তিনি কেনার সময় 1 কেজির পরিবর্তে 1100 গ্রাম নিয়ে নেন, যার কাছ থেকে কিনছেন তিনি 1 কেজির পরিবর্তে 1100 গ্রাম নিয়ে আসছেন। তার মানে দেখো তিনি 1100 গ্রাম নিচ্ছেন আর দাম দিচ্ছেন 1000 গ্রামের। কোয়ান্টিটি রেশিও হয়ে যাচ্ছে দেখো 11:10, প্রাইস রেশিও হয়ে যাবে তাহলে 10:11। এখানে বসিয়ে দাও 10:11, কারণ এখানে তো সব প্রাইস রেশিও নিয়ে কাজ করছি, কারণ এটা হয়ে যাবে এখানে যেটা ক্যালকুলেশন হবে এটা সিপি, আর এখানে যেটা ক্যালকুলেশন হয়ে আসবে সেটা হচ্ছে এসপি। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একবার একটু কাটাকাটি করে নেবো, যে কাটাকাটি করে ছোট করে দিচ্ছি, আমরা বলেছি কোনাকুনি কাটাকাটি যায়, যা যা আগে চোখের সামনে দেখবো সেটাই আগে কেটে দেবো। তাহলে দেখো এবার কাটাকাটি যাচ্ছে 5×2=10, আমি এখানে 10×10=100 রেখে দিলাম, কি বললাম 10×10=100 রেখে দিলাম, আর কাটাকাটি করলাম না, একটা সুবিধা আছে যার জন্য কাটাকাটি করলাম না। দেখো 6×2=12, 12×11=132, তার মানে 100 টাকা যদি সিপি হয় তাহলে এসপি হয়ে যাবে 132 টাকা, সেক্ষেত্রে দেখো লাভ হয়ে যাচ্ছে 32 টাকা, কি বললাম লাভ হয়ে যাচ্ছে 32 টাকা, 100 টাকার মধ্যেই তার 32 টাকা লাভ, তার মানে 32% লাভ, আর আমার বেশি ডিটেলস ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে এভাবে তোমরা শর্টকাটে করে দিতে পারো, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার সময় অনেক সময় বাঁচবে এবং এত বড় বড় জটিল অঙ্ক কিন্তু তোমরা খুব অনায়াসেই তোমরা নামিয়ে দিতে পারবে। ধন্যবাদ।